এবার যোগী রাজ্যের প্রসঙ্গ টেনে এনে রাজ্যে ধর্ষকদের এনকাউন্টার করার পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ও পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি আদেও এনকাউন্টার করার কথা বলতে পারেন? একজন জনপ্রতিনিধি এবং সেই একজন জনপ্রতিনিধি তিনি কতটা বলতে পারেন বা কতটা বলতে পারেন না, বাক স্বাধীনতা রয়েছে। তবে বাক স্বাধীনতা অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বলার অধিকার রয়েছে বলে তিনি কতটা বলতে পারবেন কতটা বলতে পারবেন না, তার সেই বক্তব্যে কতটা সমাজের প্রতি প্রভাব পড়তে পারে সেটাও তাকে নজর রাখতে হবে। আজকে রাজ্য বিধানসভার যে অধিবেশন চলছিল সেই অধিবেশনের পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবারটি শুনে নেব। আপনি হাঁসখালিতে দেখুন ক্লাস 9, কালিয়াগঞ্জে দেখুন ক্লাস 12, এই মাটিগাড়ার ক্ষেত্রেও দেখুন স্কুলের স্টুডেন্ট। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে খুনিদের মুক্তাঞ্চল হয়ে গেছে। পশ্চিমবাংলায় একমাত্র যোগী আদিত্যনাথজির মতো যদি কেউ দায়িত্ব না নিয়ে এদেরকে প্রয়োজন হলে এদেরকে এনকাউন্টার করা উচিত আমরা মনে করি। এই সমস্ত সমাজ বিরোধীদের থাকা উচিত না সমাজে, এদের থাকা উচিত না। মমতা ব্যানার্জির রাজত্বে কেউ সুরক্ষিত নয়, ইভেন আগামী ভবিষ্যতে সুরক্ষিত নয়। পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শুনলেন, রাজ্য বিধানসভার অধিবেশনের মাঝে মাটিগড়াতে একজন ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে তা নিয়ে তারা সরব হয়েছিল, কিন্তু তারপরে কি বললেন বিরোধী দলনেতা? তিনি স্পষ্টত বললেন যে যারা সমাজ বিরোধী এবং যারা দুষ্কৃতী তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত। এই এনকাউন্টার করে দেওয়া উচিত আদৌ কি বলতে পারেন একজন জনপ্রতিনিধি? এবং সেই জনপ্রতিনিধি যদি হয় রাজ্যের বিরোধী দলনেতা, একজন জনপ্রতিনিধি যে যখন সে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে তারপর আমাদের যে ভারতীয় সংবিধান আছে সেই সংবিধানের উপর হাত রেখে শপথ রেখে তাকে ওথ নিতে হয়, তারপরে সে তার নিজের যে কাজ সেটা শুরু করে। তাহলে একজন জনপ্রতিনিধি সে নির্বাচিত হওয়ার পর ভারতীয় সংবিধানের উপর শপথ নিয়ে তাকে সব কিছু করতে হয়। তাহলে ভারতীয় সংবিধানের যা কিছু আছে সেগুলোকে সে মেনে এবং ভারতীয় সংবিধানের সমস্ত যে নিয়মকানুন বা যে নীতি নির্ধারিত আছে সেগুলোকে মেনেই তাকে তার কার্যনির্বাহ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ভারতীয় সংবিধানের মধ্যে এনকাউন্টারের কোনো প্রভিশন কোনো কিছু নেই। সেখানে যেটা বলা আছে যে আর্টিকেল 21-এ যে প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে এবং তাকে তার ডিফেন্স যে রাইট আছে এবং সে তার বাঁচার অধিকার আছে সেটা সবাইকে ফলো করতে হবে। এবং আর্টিকেল 21 প্রত্যেকটি নাগরিক ভারতবাসীর সমস্ত মানুষের ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল। তাহলে যে ভারতীয় সংবিধানে যদি এনকাউন্টারে কোনো প্রভিশন না থেকে থাকে এবং সেটা যদি কোনো সংবিধান স্বীকৃত না হয়, তাহলে একজন জনপ্রতিনিধি হিসাবে কাউকে এনকাউন্টার করে দেওয়াটা এটা বলতে পারে না, সেটা ভারতীয় সংবিধানে স্বীকৃত নয়। দেখা যায় যে যে রাইট টু প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে যে আইপিসিতে একটা ধারা আছে 96, সেখানে বলা যে দেখা যায় যে যে তার ডিফেন্সের জন্য অনেক সময় পুলিশ অথরিটিস এনকাউন্টার করতে বাধ্য হয়। কিন্তু এনকাউন্টার যে করবে বা এনকাউন্টার করার পর কিছু কিছু পদ্ধতি ফলো করতে হয় এবং এনকাউন্টারের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলোকে মেনে কিন্তু এনকাউন্টার করতে হয় পুলিশ অথরিটিকে। কিন্তু কোনো জনপ্রতিনিধি কাউকে ডাইরেকশন দিতে পারে না যে তুমি এনকাউন্টার করে দাও, এরকম কোনো প্রভিশন ভারতীয় সংবিধানে নেই। অবশ্যই বাক স্বাধীনতা রয়েছে, তবে বাক স্বাধীনতা থাকলেই একজন জনপ্রতিনিধি কেন ভারতবর্ষে কোনো নাগরিকই এইভাবে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য রাখতে পারে না। তাপস রায় তিনিও কিন্তু তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুভেন্দুরা যতই এই বাংলাকে যোগীরাজ করতে চাক না কেন, তালিবানি বন্দোবস্ত করতে চাক না কেন, নিশ্চিতভাবে যারা ধর্ষণ কেসের আসামি আমাদের ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী কঠিন থেকে কঠিনতম তাদের শাস্তি হওয়া উচিত।
বাট দ্যাট শুড বি অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। ন্যায় সংহিতা বিলের মধ্যে কি তাহলে এটা ইনক্লুড করা আছে তাহলে নাকি ইনক্লুড করবেন, তো সেটা বলুন। তাহলে বিজেপি নেতৃত্বর কাছে আমি এটাও জানতে চাইছি যে এই কথাগুলো যারা বলে তারা কি তালিবানি শাসন করতে চাইছে ভারতবর্ষে বা বাংলায়? একজন নির্বাচিত প্রতিনিধি, একজন এমপি বা এমএলএ বা যে কেউ যদি কোনো জনসভায় কোনো জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্য বলে, তাহলে সেখানে ধরে নিতে হবে যে সাধারণ মানুষ যারা সংবিধান সম্বন্ধে সব কিছু অভিজ্ঞ নয় বা সংবিধান সম্বন্ধে সব কিছু জ্ঞান তাদের নেই, তারা কিন্তু সেইটাকে একটা বার্তা হিসেবে ধরে সেটাকে মিস ইন্টারপ্রিটেশন এবং সেটাকে তার অপপ্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে আমাদের যারা এমপি বা নির্বাচিত প্রতিনিধি বা এমএলএ যারাই আছেন, তাদের যে কোনো ভাষা প্রয়োগের ক্ষেত্রে বা যে কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে তাদের রেস্ট্রিক্টেড থাকতে হবে, যাদের তার বার্তা বা ভুল বার্তাটা সাধারণ মানুষের কাছে না যায়। বাক স্বাধীনতা থাকলেও এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য যা সমাজে বিরূপ তার প্রতিক্রিয়া ঘটতে পারে, সেই ধরনের কোনো শব্দ বা বক্তব্য বলা অনুচিত বলেই মনে করছেন, তবে আইনি পথে হেঁটে অবশ্যই অভিযোগ পর্যন্ত করা যেতে পারে। কলকাতা হাইকোর্ট থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।